ওয়েলকাম স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে সায়েন্স স্টাডি ইন বেঙ্গলির পক্ষ থেকে ওয়েলকাম। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ক্লাস ইলেভেনের লাস্ট মিনিট টিপস, বা ক্লাস ইলেভেনের লাস্ট মিনিট তারা কীভাবে পড়াশোনা করবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসব। তো আজকের আমাদের যে আলোচনার মূলোচ্চ বিষয় সেই বিষয়টি আমরা এক এক করে আসব। প্রথমে আসবো যে লাস্ট মিনিটে তারা কী করবে ফিজিক্সে, কীভাবে লাস্ট মিনিট শেষ করবে। এবং কিছু কিছু ছাত্র আছে যারা কী বলবো, মানে কিছুটা হলেও মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে গিয়েছে এবং তার উপর ভিত্তি করে সায়েন্স নিয়েছে, বাট সেই তুলনায় পড়াশোনা করতে পারেনি এবং ফিজিক্সটা তাদের কাছে একটা, মানে কী বলবো, যে সমুদ্রে পড়ে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ সে পুকুরে স্নান করছিল, হঠাৎ করে সমুদ্রে এসে পড়েছে, এইরকম একটা ব্যাপার। তো এইরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা আমাকে প্রায় দিন হোয়াটসঅ্যাপে নক করে যে স্যার কীভাবে পড়বো, কীভাবে পড়বো বলুন না স্যার, আমরা কীভাবে কী করতে পারি, ফোন করে। তো আমার ফোন কলে হচ্ছে সবসময় নাও পেতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপে তো সবসময় পায়। তো সেই কারণে হোয়াটসঅ্যাপে বলে যে আমাদের প্রিপারেশান কেমন হবে, কীভাবে পড়াশোনা করব। তো লাস্ট মিনিট টিপসে আমরা সেই বিষয়টি আলোচনা করব। তো প্রত্যেকটা ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নমান টু থাকে 5টি, প্রশ্নমান 3 থাকে 9টি, প্রশ্নমান 5 থাকে 3টি, তার মানে 15, 27 এবং 10। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কত আসছে, 52 মার্কস। এবং শর্ট টাইপ এমসিকিউ থাকে হচ্ছে 12-14টি এবং শর্ট প্রশ্ন থাকে হচ্ছে 4টি, তো সেখানে অরও থাকে। তো এখানে আমি যারা, প্রথমে আমি সেই সমস্ত স্টুডেন্টের কথা বলবো যে সমস্ত স্টুডেন্ট কী করছে, যে যারা আমি অলরেডি হাউ টু প্রিপারেশন, অর্থাৎ কীভাবে লাস্ট দুটো মাসে পড়াশোনা করতে হবে তার উপর অলরেডি ভিডিও ক্লাস ইলেভেনে ছেড়েছি, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু লাস্ট মিনিটে আমি যে কথাটা বলবো, অর্থাৎ লাস্ট মিনিট মানে শেষ মুহূর্ত বা শেষ কটা মিনিট বাকি সেই সময় আমরা কী কী টিপস নেবো, তো সেখানে আমি বলবো প্রথমত যেটা করবে প্রশ্নমান 5-এর জন্য, যেটা বলবে প্রশ্নমান 5-এ তোমরা লক্ষ্য করে দেখবে প্রশ্নমান 5-এ কিন্তু মানে কোন চ্যাপ্টারটা থেকে প্রশ্নমান 5 হচ্ছে বেশি প্রশ্ন থাকে। যেমন প্রশ্নমান 5-এ কিন্তু একটি সাউন্ড থেকে প্রশ্ন থাকবেই, অর্থাৎ তরঙ্গের উপরিপাত বলো, অর্থাৎ তরঙ্গ যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে কিন্তু একটি প্রশ্ন পাবেই, মানে বলে বলে একটি সাউন্ডের বা একটি তরঙ্গের প্রশ্ন তোমরা মানে কাউন্ট করতে পাবেই, ঠিক আছে। একটা সাউন্ডের প্রশ্ন বা একটা প্রশ্ন তোমরা পারবেই, মানে ওটা হবেই, ওটা ওই প্রশ্নটা আসবেই। তো সেখানে কোনো কোনো সময় তরঙ্গের উপরিপাত সংক্রান্ত হাইগেনের সূত্র বা শক্তি সংরক্ষণ শব্দ তরঙ্গের ক্ষেত্রে কীভাবে, তাহলে তোমরা যদি এই সাউন্ডের তরঙ্গ রিলেটেড চ্যাপ্টারটা ভালো করে পড়ো, অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে জোর দাও, অর্থাৎ এই চ্যাপ্টারের উপরে একটা 5 মার্কসের প্রশ্ন তোমরা পাবেই পাবে। সেখানে তোমরা একটা কাজ করতে পারো, আমার যে সাজেশানটা আছে বা আমি যে প্রশ্নমান 5-এর উপরে ভিডিও ছেড়েছি সেখানে কী কী প্রশ্ন দেওয়া আছে, পাশাপাশি সব ভিডিওগুলো তোমরা নিচের ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে, প্রশ্নপত্র কোথা থেকে পেতে হবে সব ভিডিও নিচের ডিসক্রিপশান লিঙ্কে পেয়ে যাবে। তো 5 নম্বরে কিন্তু একটা তরঙ্গ বা সাউন্ড থেকে কিন্তু একটা প্রশ্ন পাবেই পাবে, বলে বলেই কিন্তু পাবে। সুতরাং তরঙ্গের এই যে তরঙ্গের উপরিপাত বলো বা এখানে নিউটনের গণনা বা হচ্ছে ওই যে চ্যাপ্টারগুলো আছে বা তরঙ্গের রাশিমালা কীভাবে, অর্থাৎ তরঙ্গ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার বা সাউন্ডের শব্দ তরঙ্গ এই যে চ্যাপ্টারগুলো, এই যে পোর্শনটা আছে ওটা যদি তোমরা ভালো করে পড়ো সেখানেই কিন্তু 5 নম্বরের একটি প্রশ্ন তোমরা অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু আমি হেল্প করে দিচ্ছি, যে অনেকে এখনও জানে না যে 5 নম্বরের প্রশ্নটি কোথা থেকে আসবে। এখানে একদম কথা দিয়ে বলতে পারি যে শব্দ তরঙ্গ থেকে কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন, সে যে পরীক্ষকই প্রশ্ন করুক সেখানে কিন্তু তাকে একটা প্রশ্ন করতে হবে। সুতরাং ওইটা যদি আমি ভালো করে করি তাহলে কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো। হলো, এবারে এরপরেও কিছু কিছু ছাত্র আছে যে ওখানে সব কিছু বুঝতে পারছে না, মুখস্থ করে চালানোর চেষ্টা করছে, তাদেরকে আমি কি বলবো, এই যে 5 নম্বরের যে সাজেশান, অর্থাৎ আমরা ক্লাস ইলেভেনের যে সাজেশান সিরিজ ছেড়েছি, তো ক্লাস ইলেভেনের যে সাজেশান প্যাকটা আছে এই ক্লাস ইলেভেনের সাজেশান থেকে 5 নম্বরে কী কী প্রশ্ন আমি দিয়েছি দেখো, সেইগুলোই তোমরা করে যাও। সেগুলো এমনভাবে সেট করা আছে যে যদি ইনকেস যে প্রশ্নটা আসছে সেটা যদি নাও লাগে তোমরা কিন্তু করতে পারবে, অর্থাৎ সেই কনসেপচুয়ালের উপরেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করা আছে আমার সাজেশানে। হলো, এবারে তাহলে সাউন্ডের একটা প্রশ্ন 5 নম্বরে এলো, আরেকটা প্রশ্ন কী আসে, আরেকটা প্রশ্ন কিন্তু 5 নম্বরে একটা আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো, সেই প্রশ্নটা হলো কি, সেই প্রশ্নটা হলো যে 9 ভেক্টর আর 9 হচ্ছে স্থিতিবিজ্ঞান বা কাইনেটিক্স যেটা আছে, অর্থাৎ ভেক্টর কমা দিয়ে প্লাস বা যে আমাদের স্থিতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান মানে এই যে সূত্রগুলোর প্রমাণ দেখবে যে এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে যে অঙ্ক বলো, এখান থেকে যে থিওরি বলো, অর্থাৎ কাইনেটিক্সের যে স্থিতিবিজ্ঞান আছে, তো সেই স্থিতিবিজ্ঞানের যে এগুলো
সেইখানে দেখবে সেখানে যে অংশগুলো আছে অর্থাৎ ভেক্টর প্রাস এবং স্থিতিবিজ্ঞান, এই তিনটেই যদি তোমরা পয়েন্ট আউট করে পড়তে পারো অর্থাৎ মেকানিক্সের সামান্য কিছু অংশ, সেখান থেকে কিন্তু একটা তোমরা অবশ্যই কিন্তু 5 মার্কসের প্রশ্ন পাবে, সেখান থেকে কিন্তু অবশ্যই একটা 5 মার্কসের প্রশ্ন পাবে। তাহলে আমাদের দুটো 5 মার্কসের প্রশ্ন হলো। নেক্সট কি হলো, নেক্সট আমরা আলোচনা করব যে ব্যাপারটি সেটা হলো আরেকটা 5 নম্বরের প্রশ্ন কোথা থেকে আসছে। আরেকটা 5 নম্বরের প্রশ্ন জেনারেলি আসে হাইড্রোস্ট্যাট থেকে, অর্থাৎ ওই যে পাস্কালের নীতি, ঠিক আছে, পৃষ্ঠটান, সান্দ্রতা, এই যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, উদ্যস্থিতিবিদ্যা যেটাকে বলা হয়। তো উদ্যস্থিতিবিদ্যা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু একটি 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, যেখানে ওই হাইড্রোলিক পেস, সারফেস টেনশন, পৃষ্ঠদান, সান্দ্রতা এইগুলো আছে, ঠিক আছে। তো পাস্কালের সূত্র, হাইড্রোলিক পেসের কার্যনীতি, এই যে জিনিসগুলো আমি কোনো মেনশান, তাহলে তোমরা 5 নম্বরের জন্য কিন্তু পুরোপুরি তোমাদের আমি মেনশান করে দিলাম একটা কি পড়বে, যে সাউন্ড তরঙ্গ থেকে পড়ো এবং উদ্যস্থিতিবিদ্যা থেকে পড়ো এবং ভেক্টর প্লাস এবং স্থিতিবিজ্ঞান এই রিলেটেড থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে এই রিলেটেড এই তিনটে অংশ যদি তোমরা ভালো করে পড়ো, একটা জিনিস দেখো তাহলে এখানেই তো 15 নম্বর ক্যাচ করছে, এই তিনটে অংশ যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখানেই 15 নম্বর ক্যাচ করছে। সুতরাং এই তিনটে অংশের উপর ভিত্তি করে অর্থাৎ এই চ্যাপ্টারগুলোর উপর ভিত্তি করে যা যা তোমাদের প্রবলেম আছে সেগুলো তোমরা দেখো, দেখো কি প্রবলেম আসতে পারে। এবারে এই কথাটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, আর হয়তো পরীক্ষা 1.5 মাস বাকি, তারও আগে আমরা বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7797150132, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পিছিয়ে পড়া, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু তারা পিছিয়ে আছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু তারা কি করব, কিভাবে পড়াশোনা করব সেই ব্যাপারটি কিন্তু হয়নি, তাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করার জন্য জাস্ট আমরা এই ক্লাস 11-12-এর জন্য 300 করে মেম্বারশিপ ফি নিচ্ছি। কারণ মেম্বারশিপ ফিস নেওয়ার কারণ যে তোমাকে অলওয়েজ কিন্তু আমাকে গাইড করে যেতে হবে, আমি এবং ওখানে যে 30 জন টিচার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং অনেক ছাত্রছাত্রী আছে, গ্রুপটাকে অলওয়েজ কিন্তু সঞ্চালনা করে যেতে হবে এবং সেই টিচারগুলো সঞ্চালনা করবে, যেহেতু একটা বছর ধরে তোমাকে হেল্প করা হবে, সেই একটা বছরের জন্য মাত্র 300 তোমাদেরকে ফিস নেওয়া হচ্ছে। তো সমস্ত ছাত্রছাত্রীকে তাই অনুরোধ করব যে ক্লাস 11-এ যেমন এইগুলো দেখছো, যেমন এই টিপসগুলো বলছি কাজে লাগাচ্ছ, পাশাপাশি অনেক ছাত্রছাত্রী এখনও এরকম অনেক ছাত্রছাত্রী আছে যে তরঙ্গের উপরিপাতে কিছু অংশ বুঝতে পারছে না, এখানে হচ্ছে স্থিতিবিজ্ঞানে কিছু, ভেক্টরের কিছু অংশ বুঝতে পারছে না, প্লাসের কিছু অংশ বুঝতে পারছে না, তারা অবশ্যই কী করো যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132 এখানে 300 দিয়ে মেম্বারশিপ করো, করে আমাকে যাবতীয় যা প্রবলেম তোমরা পাঠাও হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাও, তোমরা হেল্প পেয়ে যাবে। আর কিন্তু 1.5 মাস বাকি, সবাইকে অনুরোধ করবো যে সামান্য 300 টাকার জন্য পিছিয়ে পড়ো না। সেই 300 টাকা তোমরা যেভাবেই দিতে পারো, ব্যাঙ্কিং সিস্টেমে গিয়ে দিতে পারো, ফোনপেতে দিতে পারো, গুগল পেতে দিতে পারো, পেটিএম যেভাবেই দিতে পারো দিলেই হবে, জাস্ট একটা বছর কিন্তু তোমাদের অবশ্যই আমরা হেল্প করবো। এছাড়া পরবর্তীকালে ক্লাস 12-এ যখন উঠবে সেখানেও তো হেল্প পেয়ে যাচ্ছ, তার জন্য এক্সট্রা কিছু লাগছে না, পাশাপাশি সেখানেও যদি তোমরা পেন ড্রাইভ কোর্স নিয়ে পড়াশোনা করতে চাও সেখানেও কিন্তু যেহেতু গ্রুপের একজন ছাত্র আমরা অবশ্যই তোমাদের যতটা কমে পেন ড্রাইভ কোর্স অ্যাভেলেবেল করা যায় সেটাও কিন্তু তোমাদেরকে হেল্প করব। তো সেই কারণে সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে এই যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য, বা কিছু কিছু ছাত্র আছে যে পাস করতে পারবো কি না এখনও জানি না, এরকম অনেক ছাত্রছাত্রী আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে আমরা পাস করতে পারবো কি না স্যার একটু বলুন, কারণ তারা ভালো করে, তাদেরকেও বলবো যে এই যে সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাও, যদি এই 1.5 মাসও ভালো করে পড়ো তাহলেও কিন্তু তোমাদের প্রিপারেশান কিন্তু আরও ভালো হবে। এমনকি এও বলছি যে পরীক্ষার 1 সপ্তাহ আগেও যদি কোনো ছেলে এই ভিডিওটি দেখে তাকেও আমি বলবো, সেই ছেলেটি যদি ভিডিওটি দেখে তাকেও আমি বলবো যে সে যদি এই ক্লাসটি বারবার দেখে, ঠিক আছে, বা এই কীভাবে পড়তে হবে দেখবে, সেও কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এবং সেও যদি গ্রুপে ঢোকে তারও কিন্তু অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে, এটা হতে বাধ্য। এবারে নেক্সট যেটা আসবো যে 3 নম্বরের প্রশ্নগুলো কীভাবে পড়বে, 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ওই রকমভাবে মেনশান করতে পারবো না যে এই অংশ থেকে আসে, 3 নম্বরের প্রশ্ন কিন্তু অনেক হতে পারে। তো 3 নম্বরের প্রশ্নের জন্য আমার যে সাজেশান অর্থাৎ ক্লাস 11 ফাইনাল সাজেশান, তোমরা এই ভিডিওটির নিচে যে ডিসক্রিপশান আছে তার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে তোমরা ডিসক্রিপশান লিঙ্কে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, সেই ভিডিওতে তোমরা দেখবে যে প্রশ্নমান 3 এবং প্রশ্নমান 2 এর উপর ফাইনাল সাজেশান দেওয়া আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, নক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি সেই সাজেশানগুলো অর্থাৎ 3 মার্কসের যে প্রশ্নগুলো আছে একদম খুঁটি খুঁটি পড়ে যাও, কোনো অংশ বাদ দিও না, দেখবে অবশ্যই আসবে। এছাড়া আরও কী করতে পারো, এছাড়া তোমরা 10 ইয়ার্স মানে বিগত 5 বছরের যে 3 মার্কসের প্রশ্নগুলো করছো সেইগুলো করতে পারো, সেখান থেকে কিন্তু 30% অংশ হলেও কিন্তু একজন এক্সামিনার
প্রশ্ন দেয় বা 30% প্রশ্ন কিন্তু আসে। এবার যদি প্রশ্নমান টু এর ক্ষেত্রে একই কথা বলবো যে প্রশ্নমান টু এ কি করো, প্রশ্নমান টু এ যে প্রশ্নগুলো তোমাদের দরকার অর্থাৎ আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোই একদম খুঁটি 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 পড়ো। এবং প্রশ্নমান টু এ আমি একটা জিনিস বলছি, যেহেতু প্রশ্নমান থ্রি এ 9টি প্রশ্ন থাকে তার কোনো ওরকমভাবে বলা যায় না, প্রশ্নমান টু এ কি দেখা যায়, প্রশ্নমান টু এ কিন্তু অবশ্যই কিন্তু একটা একদম প্রথমে যে এই যে মাত্রা রিলেটেড চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু একটা 2 নম্বরের প্রশ্ন তোমরা পাবে, নয় মাত্রা থেকে নয় ভেক্টর থেকে একটা প্রশ্ন কিন্তু পাবে, এরকম 2 নম্বরই বলা যায়। এছাড়া আর একটা জিনিস, 2 নম্বরের প্রশ্ন যে তাপগতিবিদ্যা থেকে একটা 2 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, ও তাপগতিবিদ্যা অথবা ওখানে গ্যাসের কাইনেটিক থিওরি অফ গ্যাস এই জায়গাতে। এবং আরও একটা জিনিস একদম শেষে বলবো, যারা এইগুলো কমপ্লিট করতে পারছো না তাদেরকে আমরা অনুরোধ করব, এই যে চ্যাপ্টারগুলো আছে গ্যাসের গতিতত্ত্ব, এটা আগেও বলেছি এখনও আবার বলছি, গ্যাসের গতিতত্ত্ব, এদিকে হচ্ছে তোমার মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস যেটা, ঠিক আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এছাড়া তাপগতিবিদ্যা, মহাকর্ষ, এই যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো থেকে কিন্তু প্রশ্ন পাবেই পাবে, মানে প্রশ্ন দেবেই দেবে বড় প্রশ্ন। তো তাপগতিবিদ্যা, মহাকর্ষ, ঠিক আছে, দৃঢ়বস্তু, স্থিতিবিজ্ঞান, এগুলো থেকে কিন্তু 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন পাবে। তাহলে 5 নম্বরের জন্য দেখো, 5 নম্বরের জন্য তোমরা ফলো করছো কি কি, সাউন্ড এই তরঙ্গের উপবিভাগ এখান থেকে একটা 5 নম্বরে পাচ্ছ, উদ্যস্থিতিবিদ্যা থেকে একটা পাচ্ছ, স্থিতিবিজ্ঞান ভেক্টর প্লাস থেকে একটি প্রশ্ন পাচ্ছ। পাশাপাশি কি 3 নম্বরের জন্য এগুলো করো, 2 নম্বরের জন্য এগুলো করো, তারপরেও যদি কারোর অসুবিধা হয় তাহলে এই যে চ্যাপ্টারগুলো আমরা বলে দিচ্ছি সেই চ্যাপ্টারগুলোর উপর মোল্লি যোগ দাও, কারণ এখান থেকে তোমরা 3 মার্কসের প্রশ্ন পাবে। এই যে 3 মার্কসের প্রশ্নে এই গ্যাসের গতিতত্ত্ব, তাপগতিবিদ্যা, মহাকর্ষ, দৃঢ়বস্তু বিজ্ঞান বা গতিবিজ্ঞান, স্থিতিবিজ্ঞান, এইগুলো থেকে একটা করে প্রশ্ন 3 মার্কসের পাবেই পাবে, বলে বলে একটা করে পাবে। তো সেই কারণে সমস্ত ছাত্র, এবারে ফিজিক্সে ওই রকমভাবে কোনো সাজেশন হয় না, তাও যে প্রশ্নগুলো আমরা দেয়া হয়েছে তোমাদেরকে যে এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু আর পিছিয়ে পড়বে না, অর্থাৎ সেই সমস্ত, এবারে যারা ভালো স্টুডেন্ট তাদের তো কোনো প্রবলেমই হবে না, কিন্তু ক্লাস ইলেভেনে যখন তোমরা ফিজিক্স এক্সাম দিতে যাচ্ছ, তো অর্থাৎ মাধ্যমিক লেভেল থেকে যখন প্রথমবার ওই হায়ার লেভেলে ফিজিক্স এক্সাম দিতে যাচ্ছ, অনেকেরই অসুবিধা হয়, প্রচুর ছাত্রছাত্রী আছে যে ক্লাস ইলেভেনে হয়তো টেনে খসে প্র্যাকটিক্যাল নিয়েই 50 পেয়েছে, সে হয়তো এইচএসে 90+ স্কোর করেছে, এটা হতেই পারে। কিন্তু এই যে জায়গাটাই তোমরা দাঁড়িয়ে আছো, সমস্ত ছাত্রছাত্রীরা এই প্ল্যানগুলো নাও, সে একটা মানে কি বলবো যে 21 পেয়েও যে পাস করতে চায় তারও যে সিচুয়েশান, যে হচ্ছে 50 পেয়েও হচ্ছে ভালো নাম্বার পেতে যায় বা 60+ স্কোর করতে চায়, সবাই যদি এই প্ল্যানটা নেয় সেই লাস্ট মিনিট টিপসে কিন্তু এটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে নিজেদেরকে আর দেরি করো না, হোয়াটসঅ্যাপে যে মেম্বারশিপ ফিস আছে 300, সেই মেম্বারশিপ ফিস দিয়ে সবাই জয়েন করে যাও, যে কোনো প্রবলেম হলে আমাকে হচ্ছে বলো যে স্যার এইরকম প্রবলেম হচ্ছে, সেটা কিসের মাধ্যমে, অবশ্যই মেম্বারশিপের ফিস দিয়ে, তাছাড়া উইদাউট ফিস কিন্তু সব ছাত্রছাত্রীকে অনুরোধ করি, দেখো যে কোনো কাজের একটা মূল্য আছে, সেখানে তোমাদেরকে এত হেল্প করবে এত টিচার, সেখানে যদি তোমরা তাদেরকে মূল্য না দাও, শুধু বলো যে কাল দেবো পরশু দেবো বা কাল হচ্ছে তোমাকে স্লিপ পাঠিয়ে দেবো, এমন কিছু কিছু ছাত্র আছে আমি দেখেছি যে অন্তত 10-12 জন ছাত্র আমাকে এইরকম করে যে স্যার আপনি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে পেটিএম নাম্বার দিন, পেটিএম নাম্বার দিলে বলে গুগল পে নাম্বার দিন, অর্থাৎ তারা দেবে না, উল্টে হচ্ছে মানে বাজে অসভ্যতামি করবে। তো এইগুলো কারোর মনস্থিতি হলে করো না, কিন্তু সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করছি যে তোমরা যদি নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে যাও, দেখো তোমরা একজন ছাত্র, তোমরা তোমাদের দিক থেকে ভালো ব্যবহার করবে, আমরা আমাদের টিচারের দিক থেকে ভালো ব্যবহার করবো, কিন্তু তোমরা যদি ছাত্র হয়ে একের পর এক ব্যাড বিহেভিয়ার করো, সেটা কি কোনো টিচার নেগলেক্ট করতে পারে বা জিনিসটা নিতে পারে? সেই কারণে মাঝে মাঝে আমারও খারাপ লাগে যে এইরকমভাবে আমাকে ইগনোর করছে বা খারাপ ব্যবহার করছে। তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, আবার হচ্ছে গোটা 100 জন হয়নি, গোটা 70 জনের মতো মেম্বারশিপ নিয়েছে, তো তারা আবার হচ্ছে সমস্ত টাকাগুলো ওইরকমভাবে পাঠানোর চেষ্টা করে। তো যাদের যাদের অসুবিধা অবশ্যই অসুবিধার সমাধান করব, যাদের যাদের প্রবলেম আছে অবশ্যই সলভ করব। তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে যদি তোমরা বেটারমেন্ট পেতে চাও তো এইরকমভাবে বেটারমেন্ট পাওয়ার চেষ্টা করো, তোমরা কিন্তু ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং এই ক্লাসটি যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখো, অল বাটনটা ক্লিক করে রাখো, কারণ ক্লাস ইলেভেনের আরও ভিডিও ক্লাস আমরা ছাড়বো, আরও সাজেশান ছাড়বো, সেইগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু 1.5 মাসের আগে এই প্রিপারেশান নিয়ে চলো, অবশ্যই কিন্তু তোমাদেরকে হেল্প হবে।